গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকার সঞ্জিত দেববর্মার বাড়ি থেকে শুক্রবার ভোরে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা গেছে, এলাকার সঞ্জিত দেববর্মা অন্যান্য দিনের মতো ঘরের বারান্দায় TR01AJ4910 নম্বরের বাইক রেখে ঘুমিয়ে পড়েছিল। শুক্রবার সকালে বাইকের মালিক প্রসঞ্জিত দেববর্মা ঘুম থেকে উঠতেই পরে বারান্দার মধ্যে বাইকটি নেই। সঙ্গে সঙ্গেই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে অবশেষে শুক্রবার সকালে শ্রীনগর থানায় ঘটনাটি জানানো হয়। কালকে বাইকটা ভোরে চুরি এসে আজকে আর কি আজকে ভোরবেলা আজকে ভোরবেলা কি বাইক আছিল? এটা পালসার বাইক 150। বাইকটা প্রায় আমরা রাতে আড়াইটার দিকে আমি উঠছিলাম। এ সময় বাইকটা আছে। এরপরে থেকে আমি পৌনে চারটার সময় উঠছি, উঠেছে এরপরে দেখছি এরপরে আর বাইকটা নাই। আচ্ছা আচ্ছা। এরপরে হেঁটে ফোন করলাম, সবেরে জানাইলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।